श्री परमात्मने नमः। यथार्थ गीता श्रीमद् भगवद् गीता उपसंहार। प्राय ग्रंथकार टीका लेखार समय नतून तत्व खोजें, किन्तु सत्य सब समय सत्य है, नतून बा पुरानो है ना। नतून संबाद खबरेर कागजे छापा है, सत्य जखन अपरिवर्तनशील ताहले ता नतून करे आर के की बोलबे। जदि बोले तबे बुझते हबे से सत्येर सन्धान पायनि। प्रत्येक महापुरुष सेई पथे चले लक्ष्ये पौंछनोर पर सेई एकमात्र सत्यई बोलबेन। तारा समाजे विभेदेर सृष्टि करेन ना। जदि केउ ता करेन तबे बुझते हबे तिनि सत्ये पौंछननि। श्रीकृष्ण सेई सत्य सम्बन्धेई बोलेछेन जा पूर्वे मनीषीगण दर्शन करेछिलेन, लाभ करेछिलेन एवं भविष्यतेओ जदि कोनो महापुरुषेर आविर्भाव हय तबे तिनिओ सेई एकई कथा बोलबेन। महापुरुष ओ तार कार्यप्रणाली। महापुरुषगण सदा सर्वदा समाजे प्रचलित सत्येर नामे जे कुरीति कुप्रथा थाके ता खंडन करे कल्याणेर पथटी प्रशस्त करें। सेई कल्याणेर पथ पूर्व थेकेई प्रचलित थाके, किन्तु तार संगे संगे आरो मत एवं पथ प्रचलित हय जा सत्य बोले मने हय। এই সকল মত এবং পথের মধ্যে যথার্থ মত কোনটি তা নির্ণয় করা কঠিন হয়, কিন্তু মহাপুরুষগণ সত্যে স্থিত। সেই সত্য উপলব্ধি করে সুনিশ্চিত হয়ে ভ্রান্ত জনসাধারণকে সত্যের দিকে এগিয়ে যাবার প্রেরণা প্রদান করেন। রাম, কৃষ্ণ, বুদ্ধ, মহাবীর, যীশুখ্রিস্ট, হজরত মোহাম্মদ, কবীর, গুরু নানক প্রমুখ মহাপুরুষগণ এই প্রয়াসই করেছেন। মহাপুরুষের তিরোধানের পর অনুগামীগণ তাঁর নির্দেশিত পথে না চলে তাঁর জন্মস্থান, মৃত্যুস্থান এবং যেখানে যেখানে তিনি বিচরণ করেছেন সেই স্থানগুলির পূজা করা শুরু করেন। ক্রমশ তাঁর মূর্তি গড়ে পূজা আয়োজন করেন। যদিও প্রাথমিকভাবে ভক্তেরা তাঁদের স্মৃতি রক্ষার্থে এইরূপ করেন, কিন্তু কালান্তরে সমাজ ভ্রান্ত হয়ে পড়ে এবং শেষে ভ্রম গোঁড়ামির রূপ নিয়ে নেয়। যোগেশ্বর শ্রীকৃষ্ণ তৎকালীন সমাজে সত্যের নামে প্রচলিত রীতিনীতির খণ্ডন করে সমাজকে কল্যাণের প্রশস্ত পথ দেখিয়েছিলেন। দ্বিতীয় অধ্যায়ের ১৬ সংখ্যক শ্লোকে তিনি বলেছেন, অর্জুন, অসৎ বস্তুর অস্তিত্ব নেই এবং সত্যের কোনো কালে অভাব নেই। আমি ভগবান সেজন্য বলছি না, পরন্তু এর ভেদ তত্ত্বদর্শীগণ অনুভব করেছেন এবং সেই সত্য সম্বন্ধেই আমি বলছি। ত্রয়োদশ অধ্যায়ে তিনি ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের বর্ণনা সেইভাবেই করেছেন যা ঋষিভীর বহুধা গীতম, ঋষিগণ দ্বারাও প্রায় গায়ন করা হয়েছে। অষ্টাদশ অধ্যায়ে ত্যাগ এবং সন্ন্যাস তত্ত্ব বুঝিয়ে তিনি তৎকালীন প্রচলিত চারটি মতের মধ্যে থেকে একটি চয়ন করে সেটিতেই নিজের সমর্থন দিলেন। সন্ন্যাস। শ্রীকৃষ্ণের সময়ে অগ্নির ত্যাগী এবং ঈশ্বর চিন্তনের ত্যাগীগণ নিজেদের যোগী সন্ন্যাসী বলে একটা কর্মত্যাগী সম্প্রদায় সৃষ্টি করেছিলেন। এর খণ্ডন করে শ্রীকৃষ্ণ বলেছিলেন, জ্ঞান মার্গ এবং ভক্তি মার্গ উভয় মার্গের মধ্যে কোনোটিতেই কর্মত্যাগ করার বিধান নেই, উভয় মার্গেই কর্ম করতেই হবে। কর্ম করতে করতে একসময় সাধনা এত সূক্ষ্ম হয়ে যায় যে সংকল্পের অভাব হয়ে যায়, এই স্থিতিকেই পূর্ণ সন্ন্যাস বলে।
এর আগে কাউকে সন্ন্যাসী আখ্যা দেওয়া যেতে পারে না। কেবল ক্রিয়াত্যাগ করলে এবং অগ্নিস্পর্শ না করলে কেউ সন্ন্যাসী হয় না বা যোগী হয় না। এই বিষয়ে দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ এবং বিশেষ করে অষ্টাদশ অধ্যায়ে বিস্তারিতভাবে বলা হয়েছে। কর্ম, এইরূপ ভ্রান্তি কর্মের প্রতিও ছিল। দ্বিতীয় অধ্যায়ের ৩৯ সংখ্যক শ্লোকে যোগেশ্বর বলেছেন, অর্জুন, এতক্ষণ তোমাকে সাংখ্য নামক তত্ত্বজ্ঞানের উপদেশ দেওয়া হল, এখন তুমি নিষ্কাম কর্মযোগের বিষয়ে শোনো। এর সঙ্গে যুক্ত হয়ে তুমি কর্ম বন্ধনের নাশ উত্তম রূপে করতে পারবে। এই কর্মের অল্প আচরণও জন্মমৃত্যুর মহাভীতি থেকে উদ্ধার করে। এই নিষ্কাম কর্মযোগে নিশ্চয়াত্ম ক্রিয়া একটাই, বুদ্ধি এবং দিকও একটাই, কিন্তু অবিবেকীগণের বুদ্ধি অনন্ত শাখাযুক্ত হয়, সেই জন্য তারা কর্মের নামে অনন্ত ক্রিয়ার বিস্তার করে নেয়। অর্জুন, তুমি নিয়ত কর্ম করো, অর্থাৎ ক্রিয়া তো অনেক আছে কিন্তু সে সমস্ত কর্ম নয়। কর্ম হল একটা নির্ধারিত দিক। কর্ম জন্ম জন্মান্তরের দেহযাত্রা সমাপ্ত করে। যদি এরপরে আর একটা মাত্রও জন্ম নিতে হয় তাহলে যাত্রা সম্পূর্ণ হয়েছে কোথায়? যোগ্য, এই নিয়ত কর্মটি কি? শ্রীকৃষ্ণ স্পষ্ট করেছেন, যজ্ঞার্থাৎ কর্মণো অন্যত্র লোকোয়ম কর্মবন্ধনঃ। অর্জুন, যজ্ঞের প্রক্রিয়াই কর্ম। এই কর্ম ভিন্ন জগতে যা কিছু অনুষ্ঠান করা হয় তা ইহলোকেরই বন্ধন, সেগুলি কর্ম নয়। কর্ম তো এই সংসার বন্ধন থেকে মোক্ষ প্রদান করে। এখন প্রশ্ন, যজ্ঞ কি যার অনুষ্ঠান করলে কর্ম সম্পাদন হবে? চতুর্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ ১৩-১৪টি উপায়ে যজ্ঞের বর্ণনা করেছেন, যেগুলিতে পরমাত্মায় প্রবেশের বিধি বিশেষের বর্ণনা সম্যকরূপে দৃষ্ট হয়, যা নিঃশ্বাস প্রশ্বাস দ্বারা, ধ্যান দ্বারা, চিন্তন এবং ইন্দ্রিয় সংযম ইত্যাদি দ্বারা প্রমাণিত হয়। শ্রীকৃষ্ণের অনুসারে ভৌতিক দ্রব্যগুলির সঙ্গে এই যজ্ঞের কোনো সম্বন্ধ নেই। ভৌতিক দ্রব্যগুলির দ্বারা সিদ্ধ হয় যে যজ্ঞ, সেগুলির সংখ্যা অতি অল্প। আপনি কোটি টাকার হোম করুন না কেন, সম্পূর্ণ যজ্ঞ মন এবং ইন্দ্রিয় সমূহের অন্তঃক্রিয়ার দ্বারা সম্পাদন হয়। যজ্ঞ সম্পূর্ণ হওয়ার পর যজ্ঞ থেকে যে অমৃত তত্ত্ব লাভ হয় সেই তত্ত্ব সম্বন্ধে জানাটাই জ্ঞান। যে যোগী সেই জ্ঞানামৃত পান করেন তিনি সনাতন ব্রহ্মে প্রবেশ পান। যিনি সনাতন ব্রহ্মে প্রবেশ করেছেন সেই পুরুষের কর্ম করার আর কোনো প্রয়োজন থাকে না। সমস্ত কর্ম সেই সাক্ষাৎকারের সঙ্গে জ্ঞানে বিলীন হয়ে যায়, তিনি কর্মবন্ধন থেকে মুক্ত হন। এইরূপ নির্ধারিত যজ্ঞকে কার্যরূপ দেওয়া কর্ম। কর্মের শুদ্ধ অর্থ হল আরাধনা। এই নিয়ত কর্ম, যজ্ঞার্থ কর্ম অথবা তদর্থ কর্মের অতিরিক্ত গীতাশাস্ত্রে আর অন্য কোনো কর্ম নেই। এর উপরেই শ্রীকৃষ্ণ বিভিন্ন স্থানে জোর দিয়েছেন। ষষ্ঠ অধ্যায়ে এটিকেই তিনি কার্যম কর্ম বলেছেন। ষোড়শ অধ্যায় বলেছেন, কাম ক্রোধ ও লোভ ত্যাগ করলেই সেই কর্ম আরম্ভ হয় যা পরম শ্রেয় প্রদান করে। সাংসারিক কর্মগুলিতে যে যত ব্যস্ত তার মধ্যে কাম ক্রোধ ও লোভ সেই পরিমাণেই থাকে, যদিও তারা সমৃদ্ধ দেখা গেছে। এই নিয়ত কর্মকেই তিনি শাস্ত্রবিধানোক্ত কর্মের সংজ্ঞা দিয়েছেন। গীতা স্বয়ং পূর্ণ এবং আদি শাস্ত্র, সর্বোপরি শাস্ত্র বেদ, বেদের সার উপনিষদ
এবং সেগুলির সারাংশ যোগেশ্বর শ্রীকৃষ্ণের এই বাণী গীতাশাস্ত্র। সপ্তদশ এবং অষ্টাদশ অধ্যায়ও শাস্ত্রবিধি দ্বারা নির্ধারিত কর্ম, নিয়ত কর্ম, কর্তব্য কর্ম এবং পুণ্য কর্ম দ্বারা ইঙ্গিত করে তিনি বারংবার জোর দিয়ে বলেছেন, নিয়ত কর্মই পরম কল্যাণকর। যোগেশ্বর শ্রীকৃষ্ণ এত জোর দেওয়া সত্ত্বেও আপনারা সেই নিয়ত কর্ম না করে শ্রীকৃষ্ণের কথা অনুসারে না চলে সকপল কল্পিত অনুমান করেন যে যা কিছু কার্য করা হয় এই সংসারে সেগুলিই কর্ম, অতএব কিছু ত্যাগ করার প্রয়োজন নেই, কেবল কর্মফলের কামনা ত্যাগ করো তবেই হবে নিষ্কাম কর্মযোগ, আর কর্তব্য ভেবে করে গেলেই হবে কর্তব্যযোগ। যা কিছু ক্রিয়া নারায়ণকে সমর্পণ করে করলেই সমর্পণ যোগ হবে। এইরূপ যজ্ঞের নামে আমরা ভূতযজ্ঞ, পিতৃযজ্ঞ, পঞ্চযজ্ঞ, বিষ্ণুর নিমিত্তে যজ্ঞ কল্পনা করি এবং সেই ক্রিয়াতে স্বাহা বলে উঠে পড়ি। যদি যোগেশ্বর শ্রীকৃষ্ণ স্পষ্ট করে না বলতেন তাহলে আমরা যা কিছু করতাম ক্ষতি ছিল না, কিন্তু যখন বলেছেন যতটা বলেছেন ততটাই মেনে চলুন। কিন্তু আমরা তো সেই অনুসারে চলতে পারি না, বংশ পরম্পরায় বহু রীতিনীতি পূজা পদ্ধতি আমরা মেনে চলে আসছি, সেগুলোই আমাদের মনে গভীরভাবে রেখাপাত করেছে। সাংসারিক বস্তু সামগ্রী আমরা ত্যাগ করতে চাইলে হয়তো করতেও পারি, কিন্তু এই পূর্ব সংস্কার আমরা মস্তিষ্ক থেকে মুছে ফেলতে পারি না। শ্রীকৃষ্ণের বাণীও আমরা সেই অনুসারেই গ্রহণ করি। গীতা অত্যন্ত সহজে বোধগম্য সরল সংস্কৃতে লিখিত শাস্ত্রগ্রন্থ, যদি আপনি কেবল আক্ষরিক অর্থেও গ্রহণ করেন তবুও কোনো সংশয় থাকে না। এই প্রয়াসই যথার্থ গীতায় করা হয়েছে। যুদ্ধ, যদি যজ্ঞ এবং কর্ম এই দুটি প্রশ্নই যথার্থ বোধগম্য হয় তাহলে যুদ্ধ, বর্ণ ব্যবস্থা, বর্ণসংকর, জ্ঞানযোগ, কর্মযোগ অথবা সংক্ষেপে সম্পূর্ণ গীতাশাস্ত্রই আপনাদের সহজবোধ্য হবে। অর্জুন যুদ্ধে ইচ্ছুক ছিলেন না, তিনি ধনুর্বাণ ত্যাগ করে রথের পশ্চাৎ ভাগে গিয়ে বসেছিলেন, কিন্তু যোগেশ্বর শ্রীকৃষ্ণ একমাত্র কর্মের শিক্ষা দিয়ে কেবল কর্ম করার পথই দেখালেন না, পরন্তু অর্জুনকে সেই কর্মপথে চালিতও করেছিলেন। যুদ্ধ হয়েছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই। গীতাশাস্ত্রে 15-20 শ্লোক এমন আছে যেগুলিতে বারবার করে বলা হয়েছে, অর্জুন তুমি যুদ্ধ করো, কিন্তু একটা শ্লোকও এমন নেই যা হত্যাকাণ্ডের সমর্থন করে। কারণ যে কর্মের ওপর জোর দেওয়া হয়েছে তা ছিল নিয়ত কর্ম, যা নির্জনে বাস, চিত্তকে সংযত করে ধ্যান করলেই হয়। যদি কর্মের স্বরূপ এটাই, নির্জনে চিত্ত ধ্যানে নিযুক্ত থাকবে, তাহলে যুদ্ধ কিভাবে হবে? গীতায় উক্ত কল্যাণ যদি কেবল যোদ্ধাদের জন্যই হয় তাহলে গীতা থেকে আপনার কি লাভ হবে? আপনার সামনে অর্জুনের মতো কোনো যুদ্ধের পরিস্থিতি তো নেই, বস্তুত তখনও যে পরিস্থিতি ছিল আজও তেমনি আছে। যখন চিত্তকে সমস্ত দিক থেকে একাগ্র করে আপনি হৃদয়ে দেশে ধ্যান করা শুরু করবেন তখন কাম, ক্রোধ, রাগ, দ্বেষ ইত্যাদি বিকার আপনার চিত্তকে স্থির হতে দেবে না। সেই বিকারগুলির সঙ্গে সংঘর্ষ, তাদের নিশ্চিহ্ন করাই যুদ্ধ। বিশ্বে কোথাও না কোথাও যুদ্ধ লেগেই আছে, কিন্তু তা থেকে কল্যাণ নয়, বরং বিনাশই হয়। এরকম পরিস্থিতিতে বা অন্য কোনো উপায়ে শান্তি লাভ অসম্ভব। শান্তি তখনই লাভ হয় যখন এই আত্মা নিজের শাশ্বত স্থিতি লাভ করে, এটাই একমাত্র শান্তি যার পশ্চাতে অশান্তি নেই। কিন্তু এই শান্তি সাধনগম্য, এর জন্য নিয়ত কর্মের বিধান নিশ্চিত করা হয়েছে।
বর্ণ। এই কর্মকে চারটি বর্ণে বিভক্ত করা হয়েছে। প্রত্যেক সাধক চিন্তন ক্রিয়াতে প্রবৃত্ত হন, কিন্তু তাদের মধ্যে কেউ নিঃশ্বাস প্রশ্বাসের গতি রুদ্ধ করতে সমর্থ হন, কেউ বা দুই ঘন্টা চিন্তনে বসেও দশ মিনিটের জন্যও একাগ্রচিত্ত হতে পারেন না। এইরূপ স্থিতিযুক্ত অল্পজ্ঞ সাধক শূদ্র শ্রেণীভুক্ত। এই শ্রেণীর সাধকগণ নিজের স্বাভাবিক ক্ষমতা পরিচর্যা থেকেই কর্ম আরম্ভ করবেন। ক্রমশ উন্নতির দ্বারা এই শূদ্র শ্রেণীর সাধকই বৈশ্য, ক্ষত্রিয় এবং বিপ্র শ্রেণীর যোগ্যতা লাভ করবেন, তার ক্রম উন্নতি হতে থাকবে। কিন্তু ব্রাহ্মণ শ্রেণীও দোষযুক্ত, কারণ এই শ্রেণীতে সাধক এবং ব্রহ্ম ভিন্ন ভিন্নই থাকেন। ব্রহ্মে স্থিতি লাভ হলে সাধক তারপর ব্রাহ্মণও থাকেন না। বর্ণের অর্থ আকৃতি। এই দেহটা আপনার আকৃতি নয়, যেমন আপনার বৃত্তি আপনার আকৃতিও সেই রূপ। শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুন, পুরুষ শ্রদ্ধাবান হয়, তার শ্রদ্ধা কোথাও না কোথাও অবশ্যই স্থির থাকে। যেরূপ শ্রদ্ধা সেই পুরুষের হয়, সেই রূপ সে নিজেও হয়। যেমন বৃত্তি তেমনি হয় পুরুষ। বর্ণ কর্মের ক্ষমতার আন্তরিক মাপদণ্ড। কিন্তু লোকে নিয়ত কর্ম ত্যাগ করে সমাজে জন্মের আধারের ওপর জাতিকে বর্ণ বলে নিশ্চিত করে তাদের জীবিকা স্থির করে দিয়েছে, যা শুধু একটা সামাজিক ব্যবস্থা ছিল। তারা কর্মের যথার্থ রূপকে বিকৃত করে, যাতে তাদের সারহীন সামাজিক মর্যাদা এবং জীবিকার ওপর কোনো প্রভাব না পড়ে। কালান্তরে বর্ণের নির্ধারণ কেবল জন্ম থেকে হতে আরম্ভ করেছে, কিন্তু এরকম নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, চার বর্ণের সৃষ্টি আমি করেছি। ভারতবর্ষের বাইরে কি এই সৃষ্টি নেই? অন্যত্র কোথাও এইরকম জাতি ব্যবস্থা নেই। ভারতবর্ষে এই ব্যবস্থার অন্তর্গত সহস্র জাতি উপজাতি বিদ্যমান। তবে কি শ্রীকৃষ্ণ মানুষের বিভাগ চার শ্রেণীতে করেছেন, না গুণকর্ম বিভাগ আশা গুণের আধারে কর্মের বিভাগ করেছেন? কর্মাণ প্রবিভক্তানি, কর্মকে ভাগ করা হয়েছে। কর্ম কি তা বুঝতে পারলে বর্ণও স্পষ্ট হবে, এবং বর্ণ বুঝলে বর্ণশঙ্করের যথার্থ রূপ আপনি অবগত হবেন। বর্ণশঙ্কর, এই কর্মপথ থেকে বিচ্যুত হওয়াই বর্ণশঙ্কর, আত্মার শুদ্ধ বর্ণ পরমাত্মা। যে কর্ম পরমাত্মাতে স্থিতি প্রদান করে, সেই কর্ম থেকে বিচলিত হয়ে প্রকৃতিতে জড়িয়ে যাওয়াই বর্ণশঙ্কর। শ্রীকৃষ্ণ স্পষ্ট করলেন, এই কর্মের অনুষ্ঠান না করে কেউই সেই স্বরূপ লাভ করতে পারে না, এবং প্রাপ্তিযুক্ত মহাপুরুষ কর্ম করলে না কোনো লাভ হয় এবং ত্যাগ করলে না কোনো লোকসান হয়। তা সত্ত্বেও লোকসংগ্রহের জন্য তারা কর্মে প্রবৃত্ত হন। সেই মহাপুরুষদের মতো আমারও প্রাপ্তযোগ্য কোনো বস্তু অপ্রাপ্ত নেই, তবুও আমি অনুগামীদের হিতার্থে কর্মে প্রবৃত্ত থাকি। যদি কর্মে প্রবৃত্ত না থাকি, তবে সকলেই বর্ণশঙ্কর হয়ে যাবে। স্ত্রীগণ কলুষিত হলে বর্ণশঙ্কর উৎপন্ন হয়, এ কথা শোনা যায়। কিন্তু এখানে শ্রীকৃষ্ণ বলছেন, স্বরূপস্থ মহাপুরুষ কর্ম না করলে অনুগামীগণ বর্ণশঙ্কর হবে। সেই মহাপুরুষকে কর্ম না করতে দেখে তারাও কর্ম ত্যাগ করে প্রকৃতিতে ভ্রান্ত হয়ে ঘুরতে থাকবে, বর্ণশঙ্কর হয়ে যাবে। কারণ এই কর্ম করেই পরম নৈষ্কর্মের স্থিতি, নিজের শুদ্ধ বর্ণ পরমাত্মাকে লাভ করা যেতে পারে। জ্ঞানযোগ এবং কর্মযোগ। কর্ম একটাই, নিয়ত কর্ম।
আরাধনা। কিন্তু এই কর্ম সম্পাদনার দৃষ্টিকোণ দুটি, নিজের সামর্থ্য অনুসারে লাভ লোকসানের নির্ণয় করে এই কর্মে প্রবৃত্ত হওয়া জ্ঞানযোগ। এই মার্গের সাধক জানেন যে আজ আমার এই স্থিতি, এরপর আমি এই ভূমিকায় পৌঁছব, তারপর স্বরূপ লাভ করব। এইরূপ ভাব নিয়ে তিনি কর্মে প্রবৃত্ত হন, নিজের স্থিতি অবগত হয়ে চলেন, সেই জন্য এদের জ্ঞানমার্গই বলা হয়েছে। সমর্পণের সঙ্গে সেই একই কর্মে প্রবৃত্ত হওয়া, লাভ লোকসানের দায়িত্ব ইষ্টের হাতে তুলে দেওয়াই নিষ্কাম কর্মযোগ, ভক্তি মার্গ। উভয় মার্গেরই প্রেরক সদ্গুরু। একই মহাপুরুষের কাছে শিক্ষা নিয়ে একজন স্বাবলম্বী হয়ে সেই কর্মে প্রবৃত্ত হন এবং অন্যজন তার নিকট শিক্ষা নিয়ে তার উপর নির্ভর করে প্রবৃত্ত হন। পার্থক্য কেবল এইটুকুই। সেজন্য যোগেশাস্ত্রে কৃষ্ণ বলেছেন, অর্জুন, সাংখ্যযোগ দ্বারা যে পরম সত্য লাভ হয়, সেই পরম সত্য নিষ্কাম কর্মযোগ দ্বারাও লাভ হয়। যিনি দুটিকেই এক দেখেন তিনি যথার্থ দেখেন। দুটি ক্রিয়ার বক্তা তত্ত্বদর্শী একজনই, ক্রিয়াও একটাই, আরাধনা। উভয় মার্গী কামনাগুলিকে ত্যাগ করেন এবং পরিণামও একটাই, কেবল কর্মের দৃষ্টিকোণ দুটি। একমাত্র পরমাত্মা। নিয়ত কর্ম হচ্ছে মন এবং ইন্দ্রিয় সমূহের একটা নির্ধারিত অন্তঃক্রিয়া। যখন এটাই কর্মের স্বরূপ, তখন মন্দির, মসজিদ, গির্জা নির্মাণ করে দেবী দেবতার মূর্তি অথবা প্রতীক পূজা কতটা সঙ্গত? ভারতবর্ষের হিন্দু সমাজ, বস্তুত এরা সনাতন ধর্মী, আমাদের পূর্বপুরুষগণ পরম সত্যের দিগদর্শন করে দেশে বিদেশে তা প্রচার করেছেন, সেই পথের পথিক বিশ্বের যেখানেই থাক সে সনাতন ধর্মী, এত গৌরবশালী হিন্দু সমাজ। সেই হিন্দু সমাজ কামনা দ্বারা অভিভূত হয়ে বিবিধ ভ্রান্তিতে পড়েছে। শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুন, দেবস্থানে দেবতা বলে কোনো শক্তির অস্তিত্ব নেই। যেখানেই মানুষের শ্রদ্ধা স্থির হয় তার আড়ালে দাঁড়িয়ে আমি ফলপ্রদান করি, তার শ্রদ্ধা পুষ্ট করি, কারণ সর্বত্র আমি। কিন্তু তার সেই পূজা অবিধিপূর্বক অনুষ্ঠিত হয়, সেই জন্য ফল নষ্ট হয়ে যায়। কামনা দ্বারা যাদের জ্ঞান অপহৃত, সেই মূঢ়গণই অন্যান্য দেবতাগণের পূজা করে, সাত্ত্বিক ব্যক্তিগণ দেবতাগণের পূজা করে, রাজসিক ব্যক্তিগণ যক্ষ রাক্ষসগণের এবং তামসিক ব্যক্তিগণ ভূতপ্রেতের পূজা করে, কঠিন তপস্যা করে। কিন্তু অর্জুন, তারা দেহস্থিত ভূত সমুদায় এবং অন্তঃকরণে স্থিত পরমাত্মারূপ আমাকে কৃষ করে, পূজা করে না। তাদের তুমি নিশ্চয় আসুরিক স্বভাবযুক্ত জানবে। এর থেকে বেশি শ্রীকৃষ্ণ কি বলতেন? তিনি স্পষ্ট বলেছেন, অর্জুন, ঈশ্বর সকল প্রাণীর হৃদয়ে বাস করেন, কেবল তাঁর শরণে যাও। পূজার স্থল হৃদয়, বহির্জগৎ নয়। তা সত্ত্বেও লোকে প্রস্তর, জল, মন্দির, মসজিদ, দেবী দেবতার পূজো নিয়ে ব্যস্ত থাকে, তাদের সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের মূর্তিরও পূজা করে। যারা শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে চলার জন্য জোর দিতেন তারা শ্রীকৃষ্ণের, এবং যারা সারা জীবন মূর্তি পূজার খণ্ডন করেছেন সেই বুদ্ধের অনুগামীগণও বুদ্ধদেবের মূর্তি তৈরি করে পূজা করা আরম্ভ করেছেন। যদিও বুদ্ধদেব তাঁর নিকট শিষ্য আনন্দকে বলেছিলেন, আনন্দ, তথাগতের শরীর পূজায় সময় নষ্ট করো না। মন্দির, মসজিদ, গির্জা, তীর্থ, মূর্তি এবং স্মারক সমূহ দ্বারা পূর্ববর্তী মহাপুরুষগণের স্মৃতি রক্ষা হয়ে থাকে, যাতে
তাদের উপলব্ধির কথা স্মরণ হতে থাকে। মহাত্মা স্ত্রী পুরুষ উভয়েই হয়েছেন। জনক কন্যা সীতা পূর্বজন্মে এক ব্রাহ্মণ কন্যা ছিলেন। পিতা দ্বারা প্রেরিত হয়ে পরম ব্রহ্ম লাভের জন্য তিনি তপস্যা করেছিলেন, কিন্তু সেই জন্মে সফল হতে পারেননি। পরের জন্মে তিনি রামকে পেয়েছিলেন এবং চিন্ময় অবিনাশী আদি শক্তিরূপে প্রতিষ্ঠিত হয়েছিলেন। ঠিক সেই প্রকার রাজকুলে উৎপন্ন মীরার মধ্যে পরমাত্মার প্রতি ভক্তির প্রস্ফুটন হয়েছিল। সব কিছু ত্যাগ করে তিনি ঈশ্বর চিন্তনে নিযুক্ত হয়েছিলেন। পথের সব বাধা বিপত্তি অতিক্রম করে তিনি সফল হয়েছিলেন। এঁদের স্মৃতি রক্ষার জন্য মন্দির নির্মাণ করা হয়েছে, স্মারক তৈরি হয়েছে, যাতে সমাজ এঁদের স্মরণ করে, এঁদের উচ্চ আদর্শের দ্বারা অনুপ্রাণিত হতে পারে। মীরা, সীতা অথবা এই পথের যত অন্বেষক মহাপুরুষ আমাদের আদর্শ, আমাদের সর্বদা এঁদের পদচিহ্ন অনুসরণ করা উচিত। কিন্তু এর চাইতে বড় ভুল আর কি হবে যদি আমরা কেবল তাঁদের চরণে ফুল অর্পণ করি আর চন্দন লাগিয়ে নিজেদের কর্তব্যের ইতি মনে করি? প্রায় এরকম হয় যে যিনি যার আদর্শ হন তার মূর্তি, ছবি, খড়ম, তার স্থান অথবা তাঁর স্মৃতি বিজড়িত যে কোনো বস্তু দর্শনে বা শ্রবণে মনে শ্রদ্ধা উৎপন্ন হয়, এটা স্বাভাবিক। আমরাও আমাদের গুরুদেবের ছবির অপমান করতে পারি না, কারণ তিনি আমাদের আদর্শ, তাঁরই প্রেরণা এবং কথন অনুসারে আমাদের চলতে হবে। তাঁর যে স্বরূপ, ক্রমশ সাধনার পথে চলে সেই স্বরূপের প্রাপ্তি আমাদেরও অভীষ্ট এবং এটাই হল তাঁর যথার্থ পূজা। এ পর্যন্ত তো ঠিকই আছে। বস্তুত যিনি আদর্শ তাকে অনাদর করা উচিত নয়, কিন্তু শুধু পত্রপুষ্প অর্পণ করাটাই ভক্তি মনে করে সেটাকেই কল্যাণের সাধন বলে মেনে নেওয়া আমাদের লক্ষ্য থেকে বহু দূরে সরিয়ে দেবে। নিজের আদর্শের উপদেশ হৃদয়ঙ্গম করার জন্য এবং সেই অনুসারে চলার প্রেরণা গ্রহণ করার জন্যই এই স্মারকগুলির উপযোগিতা আছে। তা সেই স্থানকে আশ্রম, মন্দির, মসজিদ, গির্জা, মঠ, বিহার, গুরুদ্বারা যাই বলুন না কেন, শর্ত এই যে সেই কেন্দ্রগুলির সম্পর্ক ধর্মের সঙ্গে থাকবে। যার প্রতিকৃতি আছে, তিনি কি করেছেন, কিরূপে তপস্যা করেছেন, কিরূপে লাভ করেছেন, এগুলো জানার জন্যেই তো আমরা সেখানে যাই এবং যাওয়াও উচিত। কিন্তু যদি এই স্থানগুলিতে মহাপুরুষের পদচিহ্ন অনুসরণের বিষয়ে বলা না হয়, করে শেখানো না হয়, কল্যাণের ব্যবস্থা না থাকে, তাহলে সেই সব স্থানের কোনো উপযোগিতা নেই। সেখানে কুরীতি ছাড়া আর কিছু পাওয়া যাবে না, সেখানে গেলে ক্ষতিই হবে। ব্যক্তিগতভাবে ঘরে ঘরে অলিতে গলিতে গিয়ে উপদেশ দেওয়া থেকে সামূহিক উপদেশ কেন্দ্ররূপে এই ধার্মিক সংস্থাগুলির স্থাপনা করা হয়েছিল। কিন্তু কালান্তরে এই প্রেরণাস্থল সমূহই মূর্তি পূজা এবং গোঁড়ামির কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে এবং এখান থেকেই যত ভ্রম উৎপন্ন হয়ে চলেছে। গ্রন্থ সেই জন্য শাস্ত্রের অনুশীলন আবশ্যক, যাতে আপনি সেই নির্দিষ্ট ক্রিয়া বুঝতে পারেন। সেই নির্দিষ্ট ক্রিয়াকেই যোগেশ্বর শ্রীকৃষ্ণ নিয়ত কর্ম বলেছেন এবং যখন বুঝতে পারবেন সেই নিয়ত কর্ম কি, তখনই কর্মে প্রবৃত্ত হবেন। যখনই বিস্মৃত হবেন তখনই আবার অধ্যয়ন করে নিন। এমন করবেন না যে গ্রন্থটিকে প্রণাম করে অক্ষত এবং চন্দন ইত্যাদি দ্রব্য দিয়ে পূজা করে তুলে রেখে দেবেন। গ্রন্থ পথ নির্দেশক, যা সাধনা সম্পূর্ণ হওয়া পর্যন্ত সঙ্গে থাকে। এই গ্রন্থের সাহায্যেই এগিয়ে যান নিজের গন্তব্যের দিকে। যখন হৃদয়ে ইষ্টকে ধারণ করতে সক্ষম হবেন, তখন সেই ইষ্টই গ্রন্থের স্থান গ্রহণ করবেন। অতএব
স্মৃতি রক্ষা করা লোকসানের কিছু নয়, কিন্তু এই স্মৃতিচিহ্নগুলি শুধু পূজা করেই সন্তুষ্ট হয়ে যাওয়াতে কোনো লাভ হয় না। ধর্ম। যোগেশ্বর শ্রীকৃষ্ণের অনুসারে অসৎ বস্তুর অস্তিত্ব নেই এবং সত্যের কোনো কালে অভাব নেই। পরমাত্মাই সত্য, শাশ্বত, অজর, অমর, অপরিবর্তনশীল এবং সনাতন। কিন্তু চিত্ত নিরোধ কিরূপে সম্ভব? চিত্ত নিরুদ্ধ করে পরমাত্মাকে লাভ করার বিধি বিশেষের নাম কর্ম। এই কর্মকে করে যাওয়াই ধর্ম এবং দায়িত্ব। গীতাতে দ্বিতীয় অধ্যায়ের 40 সংখ্যক শ্লোকে তিনি বলেছেন, অর্জুন, এই কর্মযোগে আরম্ভের নাশ নেই, এই কর্মরূপ ধর্মের অল্প সাধনও জন্ম মৃত্যুর মহাভয় থেকে উদ্ধার করে। অর্থাৎ এই কর্মকে করে যাওয়াই ধর্ম। এই নিয়ত কর্ম অর্থাৎ সাধন পথকে সাধকের স্বভাবজাত ক্ষমতা অনুসারে 4 শ্রেণীতে ভাগ করা হয়েছে। কর্ম অবগত হয়ে মানুষ যখন থেকে কর্মের অনুষ্ঠান করে, তখন সেই আরম্ভিক অবস্থাতে সে শূদ্র হয়। ক্রমশ যখন বিধি আয়ত্তে আসে, তখন সেই বৈশ্য হয়। প্রকৃতির সংঘর্ষকে সহ্য করার ক্ষমতা এবং শৌর্য যুক্ত হলে সেই ব্যক্তিই ক্ষত্রিয়, এবং ব্রহ্মের তদ্রূপ হওয়ার ক্ষমতা, জ্ঞান অর্থাৎ বাস্তবিক জানা এবং বিজ্ঞান অর্থাৎ ঈশ্বরীয় বাণী শোনা, সেই অস্তিত্বের ওপর নির্ভর থাকার ক্ষমতা, এরূপ যোগ্যতা লাভ হলে সেই ব্যক্তি ব্রাহ্মণ। সেই জন্য যোগেশ্বর শ্রীকৃষ্ণ গীতার 8 অধ্যায়ের 46 এবং 47 সংখ্যক শ্লোকে বলেছেন, স্বভাবে যে ক্ষমতা আছে সেই অনুসারে কর্মে প্রবৃত্ত হওয়াই সধর্ম। গুরুত্ব কম হলেও স্বভাবে উপলব্ধ সধর্ম শ্রেয়স্কর, এবং ক্ষমতা লাভ না করে অন্যের উন্নত কর্মের প্রতিপালন ক্ষতিকর। সধর্মে মৃত্যুও শ্রেয়স্কর, কারণ বস্ত্র পরিবর্তন করলে পরিবর্তনকর্তার তো পরিবর্তন হয় না, তার সাধনার ক্রম আবার সেখান থেকেই আরম্ভ হবে যেখানে ছেদ পড়েছিল। ক্রমে ক্রমে চলে তিনি পরম সিদ্ধি অবিনাশী পদ লাভ করবেন। এরই ওপর জোর দিয়ে বলছেন, পরমাত্মা থেকে সকল প্রাণীর উৎপত্তি হয়েছে, যিনি সর্বব্যাপ্ত, স্বভাবে যে ক্ষমতা বিদ্যমান সেই ক্ষমতা অনুসারে তাকে উত্তম রূপে পূজা করে মানুষ পরম সিদ্ধি লাভ করে। অর্থাৎ নিশ্চিত বিধি দ্বারা এক পরমাত্মার চিন্তনই ধর্ম। ধর্মে প্রবেশ কাদের, ধর্মের আচরণ করার অধিকার কাদের, এ বিষয়ে যোগেশ্বর স্পষ্ট বলছেন, অর্জুন, অত্যন্ত দুরাচারীও যদি অনন্যভাবে আমাকে ভজনা করে, অনন্য অর্থাৎ অন্য নয়, আমা ভিন্ন অন্য কারো ভজনা না করে, কেবল আমাকে ভজনা করে, তাহলে ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, সে শীঘ্রই ধর্মাত্মা হয়ে যায়, তার আত্মা ধর্মের সঙ্গে যুক্ত হয়ে যায়। অতএব শ্রীকৃষ্ণের অনুসারে ধর্মাত্মা সেই যে এক পরমাত্মাতে অনন্য নিষ্ঠার সঙ্গে নিযুক্ত, ধর্মাত্মা সেই যে একমাত্র পরমাত্মার প্রাপ্তির জন্য নিয়ত কর্মের আচরণ করে, ধর্মাত্মা সেই যে ব্যক্তি স্বভাবজাত ক্ষমতা অনুসারে পরমাত্মার খোঁজে রত। অবশেষে বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, অর্জুন, সকল ধর্মের অনুষ্ঠান পরিত্যাগ করে একমাত্র আমার শরণাগত হও। অতএব একমাত্র পরমাত্মার প্রতি সমর্পিত ব্যক্তি ধার্মিক। একমাত্র পরমাত্মাতে শ্রদ্ধা স্থির করাটাই ধর্ম। সেই এক পরমাত্মার প্রাপ্তির নিশ্চিত ক্রিয়ার অনুষ্ঠান করাটাই ধর্ম।
এইরূপ স্থিতিপ্রাপ্ত মহাপুরুষ আত্মতৃপ্ত মহাপুরুষগণের সিদ্ধান্তই সৃষ্টিতে একমাত্র ধর্ম। তাঁদের শরণাগত হওয়া উচিত। তাঁরা কিরূপে সেই পরমাত্মাকে লাভ করেছেন, কোন পথে গমন করেছেন, সেই মার্গ একটাই, সেই মার্গে চলাই ধর্ম। ধর্ম আচরণের বিষয়, সেই আচরণ কেবল একটাই, ব্যবসায়াত্মিকা বুদ্ধিরেকে কুরুনন্দনা। এই কর্মযুগে সাধন পথের ক্রিয়া একটাই, ইন্দ্রিয় সমূহের বাসনা এবং মনের কার্যকে সংযম করে আত্মাতে অর্থাৎ পরাত্পর ব্রহ্মে প্রবাহিত করা। ধর্ম পরিবর্তন। সনাতন ধর্মের আদি দেশ ভারতবর্ষে একসময় কুপ্রথা কুরীতি এত বেশি প্রচলিত ছিল যে মুসলমানদের আক্রমণের সময় তাদের ধর্ম আক্রমণকারীদের হাতের এক গ্রাস ভাত খাওয়াতে, দুঢোক জল পান করাতেই নষ্ট হয়ে যেতে লাগল। ধর্মভ্রষ্ট ঘোষিত হাজার হাজার হিন্দু আত্মহত্যা করেছিল। ধর্মের জন্য তারা আত্মবলিদান করতেও প্রস্তুত ছিল, কিন্তু ধর্ম বুঝে করলে তবে তো। ধর্ম লজ্জাবতী লতার মতো হয়ে গিয়েছিল। লজ্জাবতী লতার পাতা ছুঁলেই তার পাতা সংকুচিত হয়ে যায়, কিন্তু হাত সরালেই আবার বিকশিত হয়। কিন্তু তাদের সনাতন ধর্ম তো এমন লোক পেল যে তার আর বিকাশ হলই না। যে সনাতন আত্মাকে ভৌতিক বস্তুগুলি স্পর্শও করতে পারে না, তা কি কখনো ছোঁয়া খাওয়াতে নষ্ট হয়? আপনার মৃত্যু তো তরবারির আঘাতে হবে, ধর্মের ছোঁয়াতে কি মৃত্যু হবে? সত্যি কি ধর্ম নষ্ট হয়েছিল? কখনো না। ধর্মের নামে যে কুরীতি প্রচলিত ছিল তাই নষ্ট হয়েছিল। ফিরোজ তুগলকের শাসনকালে বায়ানার কাজী মুগিসুদ্দিন ফরমান জারি করেছিলেন যে হিন্দুদের মুখ খুলে চলা উচিত, কারণ যদি কোনো মুসলমান থুতু ফেলতে চায় তাহলে সেই হিন্দু ধর্মাত্মা হয়ে যাবে, কারণ তার কোনো ধর্মই নেই। কি খারাপ বলেছিলেন তিনি? মুখে থুতু ফেললে তো একজনই মুসলমান হবে, কুয়োতে থুতু ফেললে হাজার হাজার লোক মুসলমান হয়ে যাবে। তাহলে আততায়ী কে ছিল? সেই কাজী নাকি সেই সময়ের হিন্দু সমাজ? সেই যুগে যারা এইভাবে ধর্ম পরিবর্তন করে নিয়েছিল তারা কি সত্যি কোনো ধর্মে দীক্ষিত হয়েছিল? হিন্দু থেকে মুসলমান হওয়া অথবা এক প্রকারের আচার ব্যবহার থেকে অন্য প্রকারের সমাজ ব্যবস্থায় চলে যাওয়াটা তো ধর্ম নয়। এই প্রকার পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে যারা তাদের ধর্মান্তরণ করেছিল তারা কি ধর্মাত্মা ছিল? তারা তো আরো বেশি কুরীতির শিকার ছিল। হিন্দুরা আরো বেশি কুপ্রথায় জড়িয়ে পড়েছিল। অবিকশিত এবং পথভ্রষ্ট সমবায়গুলিকে সভ্য করার জন্য মুহাম্মদ বিবাহ, তালাক, উইলের কাগজ, দেনা পাওনা, সুদ, সাক্ষী, প্রতিজ্ঞা, প্রায়শ্চিত্ত, অন্ন সংস্থান, খাওয়া দাওয়া, আচার ব্যবহার, এই সমস্ত বিষয়ে এক সামাজিক ব্যবস্থা দিয়েছিলেন এবং মূর্তি পূজা, ব্যভিচার, চুরি, মদ, জুয়া, মা ঠাকুরমার সঙ্গে বিবাহে প্রতিবন্ধ লাগিয়েছিলেন। সমলৈঙ্গিক এবং রজস্বলা স্ত্রীর সঙ্গে মৈথুন নিষেধ করে রোজার দিনগুলিতেও এই নিয়ম শিথিল করেছিলেন। স্বর্গে বহু সমবয়স্ক অপূর্ব সুন্দরী ও কিশোর বালকদের প্রলোভন দিয়েছিলেন। এটা ধর্ম ছিল না, এক প্রকারের সামাজিক ব্যবস্থা ছিল। এইরূপ কিছু কিছু বলে তিনি বাসনায় নিমজ্জিত সমাজকে সেদিক থেকে বিমুখ করে নিজের দিকে উন্মুখ করার চেষ্টা করেছিলেন। স্ত্রী জাতিকে নিয়ে কোনো চিন্তাই করেননি যে তারা স্বর্গে গিয়ে কতগুলো পুরুষ লাভ করবে। এ দোষ তাঁর নয়, দোষ সেই দেশকাল এবং পরিস্থিতির, যখন স্ত্রী জাতির ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতি কোনো গুরুত্ব দেওয়া হতো না। মোহাম্মদ সাহেব যেটাকে ধর্ম বলেছেন
সেদিকে কারো ধ্যানই নেই। তিনি বলেছিলেন, যে পুরুষের একটা শ্বাসও সেই খোদার নাম ছাড়া ব্যর্থ যায়, তাকে খোদা সেইভাবেই প্রশ্ন করেন যেভাবে কোনো পাপীকে তার পাপের বিষয়ে প্রশ্ন করা হয়, যার শাস্তি হল সদা সর্বদার জন্য দোজাক অর্থাৎ নরকে বাস। মোহাম্মদ বলেছিলেন, যে ব্যক্তি কাউকে কষ্ট দেয় না, পশুদের আঘাত করে না, সে আকাশ থেকে খোদার যে আওয়াজ আসে তা শুনতে পায়। এটা প্রত্যেক স্থানের জন্য প্রযোজ্য ছিল, কিন্তু অনুগামীগণ এটাকে অন্যভাবে বলতে শুরু করে দিয়েছিল যে মক্কাতে একটা মসজিদ আছে, সেখানে সবুজ ঘাস তোলা উচিত নয়, সেই মসজিদে কোনো পশুকে হত্যা করা উচিত নয়, সেই স্থানে কাউকে আঘাত করা উচিত নয়, এবং যে অবস্থাতে আগে ছিল আবার সেই অবস্থাতেই গিয়ে পৌঁছেছিল। মোহাম্মদ খোদার আওয়াজ শোনার আগে কি কোনো মসজিদ নির্মাণ করেছিলেন? কখনো কোনো মসজিদে কি কোনো আয়াত নেমেছে? এই মসজিদ তো সেই মহাপুরুষের স্মৃতিচিহ্ন মাত্র। মোহাম্মদ সাহেবের আশয় তাবরেজ বুঝেছিলেন, মনসুর বুঝেছিলেন, ইকবাল বুঝেছিলেন, কিন্তু তারা সাম্প্রদায়িক ব্যক্তিদের শিকার হয়েছিলেন, তাদের যাতনা দেওয়া হয়েছিল, সুকরাতকে বিষ দেওয়া হয়েছিল, কারণ তিনি লোকেদের নাস্তিক করে দিচ্ছিলেন। যিশুর ওপরেও এইরকমই দোষারোপ করা হয়েছিল, তাকে শুলে চাপানো হয়েছিল, কারণ তিনি বিশ্রাম সাবাথের দিনেও কাজ করতেন, অন্ধদের চক্ষু দান করতেন। এই ভারতেও হয়, যখনই কোনো প্রত্যক্ষদর্শী মহাপুরুষ সত্যের দিকে ইঙ্গিত করেন, তখনই এই মন্দির মসজিদ মঠ সম্প্রদায় এবং তীর্থস্থানের ভরসায় যাদের জীবিকা চলে তারা হায় হায় করতে শুরু করে, অধর্ম অধর্ম বলে চিৎকার আরম্ভ করে দেয়। কারো কারো এগুলো থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আয় হয়, আবার কারো ডাল রুটির ব্যবস্থা কোনো রকমে হয়ে যায়। বাস্তবিকতার প্রচারে তাদের জীবিকা সংকটে পড়তে পারে ভেবে তারা সত্যটিকে প্রকাশ হতে দেয় না আর দেবেও না, এছাড়া তাদের বিরোধিতার আর কোনো কারণ নেই। সুদূরকালে এইসব স্মৃতি কেন রক্ষা করা হয়েছিল সেসব কারণ তাদের জানা নেই। গৃহস্থের অধিকার। প্রায়ই লোকে জিজ্ঞাসা করে যে যদি কর্মের স্বরূপ এটাই, যাতে নির্জনে বাস, ইন্দ্রিয় সংযম, নিরন্তর চিন্তন ও ধ্যান আবশ্যক, তবে তো গীতাশাস্ত্র গৃহস্থদের জন্য নয়, অনুপযোগী। তবে তো গীতাশাস্ত্র কেবল সাধুদেরই জন্য, কিন্তু তা নয়। গীতাশাস্ত্র মূলত তাদেরই জন্যে যারা এই পথের পথিক, এবং অংশত তাদের জন্যেও যারা এই পথের পথিক হতে ইচ্ছুক। গীতাশাস্ত্রের আশয় মানুষ মাত্রের জন্য সমান। সদ্গৃহস্থের জন্য তো এর উপযোগিতা বিশেষ, কারণ কর্ম গৃহস্থ আশ্রম থেকেই আরম্ভ হয়। শ্রীকৃষ্ণ বলেছিলেন, অর্জুন, এই নিষ্কাম কর্মযোগে আরম্ভের নাশ নেই, এর অল্প সাধনও জন্ম মৃত্যুর মহাভয় থেকে উদ্ধার করে। আপনি বলুন, অল্প সাধন কে করবে, গৃহস্থ নাকি বৈরাগ্য অভিলাষী? গৃহস্থই এর জন্য অল্প সময় দেবে, এটা তার জন্যই। চতুর্থ অধ্যায়ের 36 সংখ্যক শ্লোকে তিনি বলেছেন, অর্জুন, যদি তুমি সকল পাপী থেকে অধিক পাপিষ্ঠ হও, তবুও জ্ঞানরূপ নৌকা দ্বারা নিঃসন্দেহে উত্তীর্ণ হবে। অধিক পাপী কে? যে অনবরত নিযুক্ত সে, নাকি যে এখন নিযুক্ত হবে সে? অতএব সদ্গৃহস্থ আশ্রম থেকেই কর্ম আরম্ভ হয়। ষষ্ঠ অধ্যায়ের 37 থেকে 45 সংখ্যক শ্লোকের মধ্যে অর্জুন জিজ্ঞাসা করলেন, ভগবান, শিথিল প্রযত্নশীল শ্রদ্ধাবান পুরুষ পরম গতি লাভ না করে কোন গতি প্রাপ্ত হন? শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন,
যোগ থেকে বিচলিত শিথিল প্রযত্নশীল পুরুষের কখনো বিনাশ হয় না। সেই যোগভ্রষ্ট পুরুষ শ্রীমানদের সূচি নাম শুদ্ধ সত্য আচরণযুক্ত যে সেই শ্রীমানদের ঘরে জন্মগ্রহণ করে যোগীকুলে প্রবেশ পান, সাধনার দিকে আকর্ষিত হয়ে বহু জন্ম ধরে চলে সেই স্থানে পৌঁছে যান যাকে পরম গতি পরম ধাম বলা হয়। শিথিল প্রযত্নশীলকে যোগভ্রষ্ট হয়ে তিনি কোথায় জন্মগ্রহণ করেন? গৃহস্থই তো হন, সেখান থেকেই তিনি সাধনার পথে উন্মুখ হন। নবম অধ্যায়ের 30 সংখ্যক শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, অত্যন্ত দুরাচারীও যদি অনন্যভাবে আমাকে ভজনা করে তবে তিনি সাধুই, কারণ তিনি নিশ্চয় করে সঠিক পথে প্রবৃত্ত হয়েছেন। অতি দুরাচারী কে হবে? যিনি ভজনে প্রবৃত্ত তিনি, নাকি সেই ব্যক্তি যে এখনো প্রবৃত্তই হয়নি? নবম অধ্যায়ের 32 সংখ্যক শ্লোকে বলছেন, স্ত্রী বৈশ্য শূদ্র এবং পাপ জনি যুক্তই হোক না কেন, আমাকে আশ্রয় করে সাধন করলে পরম গতি লাভ করে। শ্রীকৃষ্ণ এমন বলেননি যে তাকে হিন্দু খ্রিস্টান অথবা মুসলমান হতে হবে। তিনি বলেছেন, অতি দুরাচারী পাতকেই হোক না কেন, আমার শরণাগত হলে পরম গতি লাভ করে। অতএব গীতাশাস্ত্র মানুষ মাত্রের জন্য। সদ্গৃহস্থ আশ্রম থেকেই এই কর্ম আরম্ভ হয়। ক্রমশ সেই সদ্গৃহস্থই যোগী হন, পূর্ণ ত্যাগী হন এবং তত্ত্বের দিকদর্শন করে তাতেই প্রবেশ পান, যার সম্বন্ধে শ্রীকৃষ্ণ বলেছেন, জ্ঞানী আমারই স্বরূপ। নারী। গীতা অনুসারে মানব শরীর হল বস্ত্রের সমান। ঠিক যেভাবে আমরা মলিন বস্ত্র পরিত্যাগ করে নতুন কাপড় পরিধান করি, সেইভাবেই সকল প্রাণীর সঞ্চালক জীবাত্মাও পুরনো শরীর অর্থাৎ বস্ত্র বর্জন করে নতুন দেহে অন্য বস্ত্রে প্রবেশ করে। আপনার কায়িক আকার পুরুষের হোক বা নারীর, তা শুধু জীবাত্মার পরিধেয় মাত্র। জগতে দু শ্রেণীর জীবাংশ আছে, পার্থিব ও অপার্থিব। সকল প্রাণীর জৈব শরীর দুটি উপাদানে গঠিত, নশ্বর এবং অপরিবর্তনীয়। এমনকি সকল ইন্দ্রিয়ও তারই অন্তর্ভুক্ত, যেখানে অন্তর পরম ব্রহ্মের সঙ্গে একাত্ম হয়ে ওঠে। এই অবস্থাকে বলা হয় অপার্থিব পরিস্থিতি। এর পর আর কোনো বিনাশ সম্ভব নয়। সচ্চিদানন্দের সাধনাতেই এই উপলব্ধি নিহিত। বিভিন্ন সময়ে সমাজে নারী জাতিকে শ্রদ্ধা বা অসম্মানের চোখে দেখা হয়েছে, তবে গীতার অমৃত বাণীতে একথা উল্লেখিত, যে কোনো জীবাত্মা, সে শূদ্র অর্থাৎ অজ্ঞানী হোক কিংবা বৈশ্য বিধি যার আয়ত্তাধীন, নয়তো সে অর্থে যে কেউ যদি পরম ব্রহ্মের শরণাপন্ন হয় তবে তার মোক্ষ লাভ অবধারিত। তাই আধ্যাত্মিক পথে নারী জাতিরও পুরুষের পাশে সমান স্থান রয়েছে। ভৌতিক সমৃদ্ধি। গীতাশাস্ত্র পরম কল্যাণকর, সেই সঙ্গে মানুষের জন্য আবশ্যক ভৌতিক বস্তুগুলিরও বিধান করে। নবম অধ্যায়ের 20-22 সংখ্যক শ্লোক পর্যন্ত যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলেছেন, বহু লোক নির্ধারিত বিধি দ্বারা আমাকে পূজা করে, পরিবর্তে স্বর্গ কামনা করে। আমি তাদের বিশাল স্বর্গলোক প্রদান করি, যা চাইবে আমি তাই দেব, কিন্তু উপভোগের পর ফুরিয়ে যাবে, কারণ স্বর্গের ভোগ ও নশ্বর, তাদের আবার জন্ম নিতে হবে। তবে হ্যাঁ, যেহেতু তারা আমার সঙ্গে যুক্ত, সেই জন্য তারা নষ্ট হবে না, কারণ আমি কল্যাণ স্বরূপ। আমি তাদের ভোগ বস্তু প্রদান করি
এবং ধীরে ধীরে সে সমস্ত থেকে নিবৃত্ত করে আবার তাদের কল্যাণের পথে পরিচালিত করি। ক্ষেত্র যে পরমাত্মার শ্রীমুখের বাণী এই গীতা, তিনি স্বয়ং পরিচয় দিয়েছেন। অর্জুন, ইদম শরীরম কৌন্তে ক্ষেত্রমিত্যা বিধীয়তে, এই দেহটাই ক্ষেত্র, ক্ষেত। এতে ভালো মন্দ কর্মের যে বীজ বপন করা হয় তা সংস্কার রূপে সঞ্চিত হয় এবং কালান্তরে সুখ দুঃখরূপ ভোগের রূপে তা লাভ হয়। আসুরি সম্পদ অধম জনিতে জন্মের কারণ, কিন্তু দৈবী সম্পদ পরম দেব পরমাত্মাকে লাভ করতে সাহায্য করে। সদ্গুরুর সান্নিধ্য থেকেই এদের মধ্যে নির্ণায়ক যুদ্ধের আরম্ভ হয়। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের যুদ্ধ এটাই। টিকাকারগণ বলেন, এক কুরুক্ষেত্র বহির্জগতে স্থিত, অন্যটি মনের অন্তরালে। গীতাশাস্ত্রের একটা অর্থ বাহ্যিক, অন্যটা আন্তরিক, কিন্তু এরূপ নয়। বক্তা বলেন এক কথা, কিন্তু শ্রোতাগণ নিজ নিজ বুদ্ধি অনুসারে বিষয়বস্তু ভিন্ন ভিন্ন ভাবে গ্রহণ করে, সেই জন্য বহু অর্থ প্রতীত হয়। সাধন পথে ক্রমশ অগ্রসর হয়ে যে পুরুষই শ্রীকৃষ্ণের স্তরে পৌঁছবেন, তার সম্মুখেও সেই দৃশ্যই হবে যা শ্রীকৃষ্ণের সম্মুখে ছিল। সেই মহাপুরুষই তার মনোগত ভাবগুলি, গীতাশাস্ত্রের সংকেতগুলি বুঝতে পারবেন এবং বোঝাতেও পারবেন। গীতাশাস্ত্রের একটা শ্লোকও জড় জগতের চিত্রণ করে না। খাওয়া পরা এবং থাকা সম্বন্ধে আপনি অবগত, জীবনযাত্রার রীতি মান্যতা লোকরীতি নীতিতে দেশকাল এবং পরিস্থিতির অনুকূল পরিবর্তন প্রকৃতির অধীন। এ সম্বন্ধে শ্রীকৃষ্ণ কি ব্যবস্থা দেবেন? কোথাও মেয়েদের বাহুল্য, সেখানে বহু বিবাহ হয়, আবার কোথাও তাদের সংখ্যা কম। সেখানে কয়েকজন ভাই একটিমাত্র মেয়েকে বিবাহ করে, এখানে শ্রীকৃষ্ণ কি ব্যবস্থা দেবেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানে জনসংখ্যার ন্যূনতা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। তখন সেখানে 30টি সন্তানের জননীকে মাদারল্যান্ড দেশ ও মাতা উপাধি দ্বারা সম্মানিত করা হয়েছিল। বৈদিককালীন ভারতে 10টি সন্তান জন্মদান করার বিধান ছিল। এখন এক অথবা দো বচ্চে হতে হ্যায় ঘর মে আচ্ছে, এইরকমই সরকারি প্রচার অভিযান চলেছে। যদি তারা বেঁচে নাও থাকলো তাতে চিন্তার কিছু নেই, সমস্যার সমাধানই হয়। শ্রীকৃষ্ণ এতে কি ব্যবস্থা দেবেন? শ্রেয় কাম ক্রোধ লোভ মহাদি বিকারের সম্বন্ধে শিক্ষা দেবার জন্য কোথাও বিদ্যালয় খোলা হয়নি, কিন্তু তা সত্ত্বেও এই বিকার সমূহের বিষয়ে বয়োবৃদ্ধদের থেকে ছোটরাই অনেক বেশি প্রবীণ দেখা গেছে। এ বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি শিক্ষা দেবেন? এসব তো প্রকৃতি দ্বারা স্বচালিত। একসময় বেদ প্রভৃতির শিক্ষা দেওয়া হতো, ধনুর্বিদ্যা গদাযুদ্ধ এইসব শেখানো হতো, বর্তমানে এগুলি কে শিখতে চায়? আজকের যুগে পিস্তল চলছে, স্বচালিত যন্ত্রের যুগ এটা। কখনো রথ সঞ্চালন শিখতে হতো, ঘোড়ার বিষ্ঠা পরিষ্কার করতে হতো, আজকের যুগে মোটরের তেল পরিষ্কার করা হয়। এ বিষয়ে শ্রীকৃষ্ণ কি বলবেন? পূর্বকালে স্বাহা বললে বর্ষা হতো, আজকের যুগে বৈজ্ঞানিক উপায় উপকরণের সাহায্যে মনের মতো ফসল উৎপাদন করা হয়। যোগেশ্বর বলছেন, প্রকৃতিজাত ত্রিগুণের বশীভূত হয়ে মানুষ পরিস্থিতি অনুসারে সামঞ্জস্য স্থাপিত করে চলেছে। এই গুণগুলি স্বতই তাদের গড়ে নিতে সক্ষম। ভৌতিক শাস্ত্র, সমাজশাস্ত্র, শিক্ষাশাস্ত্র, অর্থশাস্ত্র, তর্কশাস্ত্র এসব মানুষ রচনা করতেই থাকে। একটা বস্তুই এমন যা মানুষ জানে না, চেনে না, আছে তার কাছেই কিন্তু সে সম্বন্ধে সে বিস্মৃত।
গীতা শাস্ত্র শ্রবণ করে অর্জুনের স্মৃতি লাভ হয়েছিল। সেই স্মৃতি হল পরমাত্মার স্মৃতি, যা হৃদয় দেশে থাকলেও বহু দূরে আছে। মানুষ তাই পেতে চায়, কিন্তু পথ খুঁজে পায় না। কেবল কল্যাণের পথ সম্বন্ধে মানুষ অনভিজ্ঞ। মোহের আবরণ এত ঘন যে সে বিষয়ে চিন্তা করার সময়ই জোটে না। সেই মহাপুরুষ আপনার জন্য সময় দিয়েছেন, সেই কর্ম স্পষ্ট করেছেন যার অনুষ্ঠান করার নির্দেশ গীতা শাস্ত্রে দেওয়া হয়েছে। গীতা মুখ্যত এটাই প্রদান করে। ভৌতিক বস্তুও লাভ হয়, কিন্তু শ্রেয়র তুলনায় প্রেয় নগণ্য। যোগ প্রদাতা যোগেশ্বর শ্রীকৃষ্ণের অনুসারে কল্যাণ পথের অনুভব, এর সাধন এবং প্রাপ্তি সদ্গুরু দ্বারাই সম্ভব। তীর্থভ্রমণ, এদিক সেদিক ভ্রান্ত হয়ে ঘোরা অথবা কায়ক্লেশ দ্বারাও সেই কল্যাণ পথের জ্ঞান ততক্ষণ হয় না যতক্ষণ কোনো সন্ত দ্বারা নির্দেশিত না হয়। তৃতীয় অধ্যায়ের 34 সংখ্যক শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, অর্জুন, তুমি তত্ত্বদর্শী মহাপুরুষের শরণাগত হয়ে উত্তম রূপে দণ্ডবত প্রণাম করে নিষ্কপটভাবে সেবা করে প্রশ্ন করে সেই জ্ঞান লাভ করো। প্রাপ্তির একমাত্র উপায় হল কোনো মহাপুরুষের সান্নিধ্য এবং তাঁর সেবা। তাঁর অনুসারে চলে যোগের সংসিদ্ধিকালে সেই তত্ত্ব লাভ হবে। অষ্টাদশ অধ্যায়ের 18 সংখ্যক শ্লোকে তিনি বলেছেন, পরিজ্ঞাতা অর্থাৎ তত্ত্বদর্শী মহাপুরুষ, জ্ঞান অর্থাৎ জানার বিধি এবং জ্ঞেয় পরমাত্মা, তিনটি কর্মের প্রেরক। অতএব শ্রীকৃষ্ণের অনুসারে মহাপুরুষই কর্মের মাধ্যম, কেবল পুস্তক নয়। পুস্তকে বিধি মাত্র থাকে, ওষুধের বিবরণ লিখিত কাগজে পড়লেই যেমন রোগ আরোগ্য হয় না, পরন্তু নিয়ম মেনে চলতে হয়। নরক। 16 অধ্যায়ের 16 সংখ্যক শ্লোকে আসুরী সম্পদের বর্ণনা করে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলেছেন, বহুচিত্ত বিভ্রান্ত মোহজালে আবৃত আসুরী স্বভাবযুক্ত মানুষ অপবিত্র নরকে পতিত হয়। প্রশ্ন স্বাভাবিক যে নরক কিরূপ হয়, নরক কাকে বলে। এই ক্রমেই স্পষ্ট করেন, যারা আমাকে দ্বেষ করে সেই নরাধম দিগকে আমি বারংবার আসুরী জনিতে নিক্ষেপ করি, অজস্র আসুরী জনিতে নিক্ষেপ করি, এটাই নরক। নরকের দ্বার কি বলছেন? কাম, ক্রোধ ও লোভ, এই তিনটি নরকের দ্বার স্বরূপ। এদের সাহায্যেই আসুরী সম্পদের গঠন হয়। অতএব বারংবার কীটপতঙ্গ, পশু ইত্যাদি জনিতে জন্মগ্রহণ করাই নরক ভোগ। পিণ্ডদান। প্রথম অধ্যায়ে বিষাদগ্রস্ত অর্জুন আশঙ্কিত হয়েছিলেন যে যুদ্ধজনিত নরসংহারে পিতৃপুরুষগণ পিণ্ডদান এবং তর্পণ থেকে বঞ্চিত হবেন, নরকে পতিত হবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অর্জুন, এই অজ্ঞান তোমার কোত্থেকে উৎপন্ন হল? পিণ্ডদক ক্রিয়াকে যোগেশ্বর অজ্ঞান বলেছেন এবং আরও বলেছেন, যেরূপ জীর্ণ শীর্ণ বস্ত্র ত্যাগ করে মানুষ নতুন বস্ত্র ধারণ করে, ঠিক তেমনি আত্মাও জীর্ণ শরীর পরিত্যাগ করে মুহূর্তে শরীর রূপ নবীন বস্ত্র গ্রহণ করে। এখানে দেহটা বস্ত্র মাত্র, এবং যখন আত্মা কেবল বস্ত্রই পরিবর্তন করলেন তখন তার মৃত্যু হল কোথায়? নশ্বর দেহটাই শুধু পরিবর্তন করেছেন, তার ব্যবস্থা পূর্ববতই থাকল। তবে এই ভোজন, পিণ্ডদান, আসন, শয্যা, বাহন, আবাস অথবা জল, এসব দ্বারা কাকে তৃপ্ত করা হয়?
এই কারণেই এগুলিকে যোগেশ্বর অজ্ঞান বলেছেন। পঞ্চদশ অধ্যায়ের সপ্তম শ্লোকে এর উপর জোর দিয়ে বলেছেন, এই আত্মা আমার সনাতন অংশ স্বরূপ এবং মনের সঙ্গে পঞ্চেন্দ্রিয়ের কার্যকলাপের জন্য সংস্কার আকর্ষণ করে অন্য দেহ ধারণ করে এবং মনের সঙ্গেই ষষ্ঠ ইন্দ্রিয় দ্বারা নূতন দেহে বিষয়ভোগসমূহ উপভোগ করে। আত্মা যখন অন্য দেহ ধারণ করে তখন সেখানেও ভোগ সামগ্রী থাকেই, তাহলে পিণ্ডদান কেন করা হয়? এদিকে দেহ ত্যাগ, অন্যদিকে নূতন দেহ ধারণ। আত্মা দেহত্যাগের সঙ্গে সঙ্গে নূতন দেহে প্রবেশ করে, মাঝে বিরামের কোনো স্থান নেই। তাহলে হাজার হাজার পিতৃগণের অনাদিকাল ধরে পতিত থাকার কল্পনা এবং তাদের জীবিকা বংশ পরম্পরার হাত থেকে নির্ধারিত করে খাঁচার পাখির মতো নিষ্ফল ক্রন্দন অজ্ঞানেরই পরিচয় মাত্র। তাই যোগেশ্বর শ্রীকৃষ্ণ পিণ্ডদান জনিত এই সংস্কারকে অজ্ঞান বলেছেন। পাপ ও পুণ্য, এই বিষয়ে সমাজে বহু ভ্রান্তি প্রচলিত, কিন্তু যোগেশ্বর শ্রীকৃষ্ণের অনুসারে রজগুণ জাত এই কাম ও ক্রোধ ভোগ উপভোগ করে কখনো তৃপ্ত হয় না, দুঃখদায়ক। অর্থাৎ কাম হল পাপের একমাত্র কারণ, পাপের উদ্গম কাম, কামনাসমূহ। এই কামনাগুলি থাকে কোথায়? শ্রীকৃষ্ণ বললেন, ইন্দ্রিয়সমূহ মন ও বুদ্ধিকে কামনার বাসস্থান বলা হয়। যখন বিকার দেহে থাকে না, মনে থাকে, তখন দেহটাকে ধুয়ে কি হবে? শ্রীকৃষ্ণের অনুসারে নাম জপ দ্বারা, ধ্যান দ্বারা, সমকালীন কোন তত্ত্বদর্শী মহাপুরুষের সেবা দ্বারা, তার প্রতি সমর্পণের ভাব দ্বারা মন শুদ্ধ হয়। তার জন্য তিনি চতুর্থ অধ্যায়ের ৩৪ সংখ্যক শ্লোকে প্রোৎসাহিত করেছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন, সেবা ও প্রশ্ন করেই সেই জ্ঞান লাভ করো যার দ্বারা সকল পাপ নাশ হয়। তৃতীয় অধ্যায়ের ১৩ সংখ্যক শ্লোকে তিনি বলেছেন, সন্তগণ যজ্ঞাবশেষ ভোজন করেন, তারা সকল পাপ থেকে মুক্ত হন, এবং যারা দেহের জন্য অন্ন পাক করে সেই পাপাচারগণ পাপান্ন ভোজন করে। এখানে যজ্ঞ চিন্তনের একটি নিশ্চিত ক্রিয়া, যার দ্বারা মনের মধ্যে নিহিত চরাচর জগতের সংস্কার ভস্ম হয়ে যায়, শুধু ব্রহ্মই থাকেন। অতএব দেহের উৎপত্তির কারণ হল পাপ, এবং যা সেই অমৃত তত্ত্ব প্রদান করে, যার পর আর দেহ ধারণ করতেই হয় না, তাই পুণ্য। সপ্তম অধ্যায়ের ২৯ সংখ্যক শ্লোকে তিনি বলেছেন, যারা জরা ও মৃত্যু দোষ থেকে মুক্তি লাভের জন্য আমার শরণাগত হয়ে সাধনা করেন, যে পুণ্যকর্মা পুরুষগণের পাপ নাশ হয়েছে, তারা সম্পূর্ণ ব্রহ্ম, সম্পূর্ণ কর্ম, সম্পূর্ণ অধ্যাত্ম এবং উত্তম রূপে আমাকে জানেন এবং জেনে আমাতেই স্থিত থাকেন। অতএব পুণ্যকর্ম তাই যা জরা মৃত্যু ও দোষ থেকে মুক্ত করে শাশ্বতের অনুভূতি এবং তাতেই সর্বদার জন্য স্থিতি প্রদান করে, এবং যে কর্ম জন্ম মৃত্যু জরা মরণ দুঃখ দোষের পরিধির মধ্যেই ঘোরাতে থাকে, সেই কর্মকে পাপ কর্ম বলে। দশম অধ্যায়ের তৃতীয় শ্লোকে তিনি বললেন, যিনি আমাকে জন্ম মৃত্যু রহিত, আদি অন্তরহিত এবং সর্বলোকের মহেশ্বরকে সাক্ষাৎকার করে অবগত হন, মরণ ধর্মা মনুষ্য মধ্যে সেই পুরুষই জ্ঞানবান, এই রূপ জেনে তিনি সর্বপাপ থেকে মুক্ত হন। অতএব সাক্ষাৎকারের পরেই সর্বপাপ থেকে নিবৃত্তি হয়। সারাংশত, বারবার জন্মমৃত্যুর কারণই পাপ, এবং তার থেকে উদ্ধার করে শাশ্বত পরমাত্মার দিকে যা এগিয়ে দেয়, পরম শান্তি প্রাপ্ত করায়, তাই পুণ্যকর্ম। সত্য বলা, কেবল স্ব উপার্জিত অন্ন গ্রহণ, স্ত্রী জাতির প্রতি মাতৃভাব, সততা, এই সব
পুণ্যকর্মের সহায়ক অঙ্গ, কিন্তু সর্বোৎকৃষ্ট পুণ্য হল পরমাত্মার প্রাপ্তি, যা একমাত্র পরমাত্মার প্রতি শ্রদ্ধাকে ভঙ্গ করে, তাই পাপ। সকল সন্তই এক। গীতার চতুর্থ অধ্যায়ের প্রথম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কল্পের আদিতে এই অবিনাশী যোগ আমি সূর্যকে বলেছিলাম, কিন্তু শ্রীকৃষ্ণের পূর্বকালীন ইতিহাস অথবা অন্য কোনো শাস্ত্রেও কৃষ্ণের কোনো নামের উল্লেখ নেই। বাস্তবে শ্রীকৃষ্ণ পূর্ণ যোগেশ্বর ছিলেন, তিনি অব্যক্ত এবং অবিনাশী ভাবের স্থিতিযুক্ত মহাপুরুষ। যখনই পরমাত্মা প্রাপ্তির ক্রিয়া অর্থাৎ যোগের সূত্রপাত করা হয়েছে, তখন স্থিতিযুক্ত মহাপুরুষই তা করেছেন, সে তিনি রাম হন অথবা ঋষি জোরাসুস্ত্র। পরবর্তীকালে এই উপদেশই যীশুখ্রিস্ট, মহম্মদ, গুরু নানক, যার দ্বারাই বলা হয়েছে, তা শ্রীকৃষ্ণই বলেছেন। অতএব সকল মহাপুরুষই এক, সকলেই এক বিন্দুর স্পর্শ করে একটাই স্বরূপ লাভ করেন। এই পদ একটি একক, বহু পুরুষ এই পথে গমন করবেন, কিন্তু যখন লাভ করবেন তখন সকলেই সেই এক পদ লাভ করবেন। এরূপ অবস্থাযুক্ত সন্তের দেহ বাসস্থান হয়, তিনি শুদ্ধ আত্মস্বরূপ হন। এরূপ স্থিতিযুক্ত মহাপুরুষ যখনই কিছু বলেছেন তখন তা সেই এক যোগেশ্বরই বলেছেন। সন্ত পুরুষ কোনো না কোনো স্থানে জন্মগ্রহণ তো করেনি, পূর্ব অথবা পশ্চিমে, শ্যাম অথবা শ্বেত পরিবারে, পূর্ব প্রচলিত কোনো ধর্মাবলম্বীদের মাঝে অথবা অবোধ যাযাবর পরিবারে, গরিব অথবা ধনীর গৃহে জন্ম নিয়েও সন্ত পুরুষ পরিবারের পরম্পরার সঙ্গে যুক্ত হন না। তিনি নিজের লক্ষ্য পরমাত্মাকে অবলম্বন করে স্বরূপের দিকে এগিয়ে যান এবং শেষে তাই হন। তাঁদের উপদেশে জাত পাত বর্গভেদ এবং ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য থাকে না, এমনকি তাঁদের দৃষ্টিতে স্ত্রী পুরুষের ভেদও থাকে না। পঞ্চদশ অধ্যায়ের ১৬ সংখ্যক শ্লোকে বলা হয়েছে, দ্বাবিমৌ পুরুষৌ লোকে। মহাপুরুষগণের দেহত্যাগের পর তাঁদের অনুগামীগণ নিজ নিজ সম্প্রদায় সৃষ্টি করে সংকুচিত হয়ে যায়। কোনো মহাপুরুষের অনুগামীগণ ইহুদি হয়, কারো খ্রিস্টান, কারো মুসলমান, কারো সনাতনী হয়ে যায়, কিন্তু এই বিভেদের সঙ্গে সন্তের কোনো সম্পর্ক থাকে না। সন্ত কোনো সম্প্রদায় অথবা জাতি নন, সন্ত সন্তই হন। তাদের কোনো সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত করা উচিত নয়। অতএব এই সংসারে যত সন্ত আছেন, তা যে কোনো সম্প্রদায়ই তার জন্ম হোক না কেন, কোনো সম্প্রদায়ের লোকেরা তার বেশি বেশি পূজাই করুক না কেন, কোনো সাম্প্রদায়িক প্রভাবে এসে এরূপ সন্তদের আলোচনা করা উচিত নয়, কারণ তারা নিরপেক্ষ। সংসারের যে কোনো স্থানেই উদ্ভব হন, সন্ত নিন্দার যোগ্য হন না। যদি কেউ এরূপ করে, তাহলে সে অন্তরে স্থিত অন্তর্যামী পরমাত্মাকে দুর্বল করে, স্বীয় পরমাত্মা থেকে দূরে সরে যায়, স্বয়ং নিজের ক্ষতি করে। সংসারে যত কোনো ব্যক্তি যদি সত্যিই আপনার হিতৈষী হন, তাহলে সন্তই সেই ব্যক্তি বিশেষ হবেন। অতএব তাদের প্রতি সহৃদয় হওয়া সম্পূর্ণ সংসারের লোকেদের মূল কর্তব্য। এর থেকে বঞ্চিত হওয়া মানে নিজেকে ফাঁকি দেওয়া। বেদ। গীতাশাস্ত্রে বেদের উদাহরণ অনেকবার দেওয়া হয়েছে, কিন্তু এই সকল মার্গ নির্দেশক চিহ্ন মাত্র। গন্তব্যে উপনীত ব্যক্তির জন্য এই নির্দেশক চিহ্নের উপযোগিতা শেষ হয়ে যায়। দ্বিতীয় অধ্যায়ের ৪৫ সংখ্যক শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, অর্জুন, বেদ ত্রিগুণ পর্যন্তই আলোকপাত করতে পারে, তুমি বেদের কার্যক্ষেত্রের ঊর্ধ্বে ওঠো। দ্বিতীয় অধ্যায়ের ৪৬ সংখ্যক শ্লোকে বলছেন,
সর্বদিক থেকে পরিপূর্ণ জলাশয় প্রাপ্ত হলে মানুষের ছোট জলাশয়ের যতটা প্রয়োজন থাকে, তদ্রূপ উত্তম প্রকার ব্রহ্মজ্ঞাতা মহাপুরুষ অর্থাৎ ব্রাহ্মণের বেদের ততটাই প্রয়োজন থাকে। কিন্তু অন্যদের জন্য তার উপযোগিতা থাকেই। অষ্টম অধ্যায়ের 28 সংখ্যক শ্লোকে বলেছেন, অর্জুন, আমাকে তত্ত্ব সহিত উত্তম প্রকারে অবগত হওয়ার পরে যোগী বেদ যজ্ঞ তপস্যা দান ইত্যাদির পুণ্যফল অতিক্রম করে সনাতন পদ প্রাপ্ত হন। অর্থাৎ যতক্ষণ বেদ জীবিত যজ্ঞ অসম্পূর্ণ ততক্ষণ সনাতন পদের প্রাপ্তি সম্ভব নয়। পঞ্চদশ অধ্যায়ের 1 শ্লোকে বলেছেন, ঊর্ধ্বে পরমাত্মা যার মূল, নিম্নে কীট পতঙ্গ পর্যন্ত প্রকৃতি যার শাখা প্রশাখা, এই সংসার সেইরূপ অশ্বত্থরূপ অবিনাশী বৃক্ষ। যিনি এই বৃক্ষকে মূল সহিত জানেন তিনি বেদের জ্ঞাতা। এই তত্ত্ব জানার একমাত্র স্রোত মহাপুরুষ। তার দ্বারা নির্দিষ্ট ভজন পুস্তক অথবা পাঠশালাও তার দিকেই প্রেরিত করে। ওম, শ্রীকৃষ্ণের নির্দেশ মতো ওম জপ করার বিধান পাওয়া যায়। সপ্তম অধ্যায়ের 8 শ্লোকে তিনি বলেছেন, ওমকার আমি। অষ্টম অধ্যায়ের 13 শ্লোকে বলছেন, ওম জপ এবং আমার চিন্তন কর। নবম অধ্যায়ের 17 শ্লোকে বলেছেন, জানার যোগ্য পবিত্র ওঙ্কার আমি। দশম অধ্যায়ের 33 শ্লোকে বলেছেন, আমি অক্ষর সমূহতে অকার। দশম অধ্যায়ের 25 শ্লোকে বলেছেন, শব্দ সমূহের মধ্যে আমি একাক্ষর। সপ্তদশ অধ্যায়ের 23 সংখ্যক শ্লোকে বলেছেন, ওম তত সত ব্রহ্মের পরিচায়ক। সপ্তদশ অধ্যায়ের 24 শ্লোকে বলেছেন, যজ্ঞ দান এবং তপস্যাদি কর্ম ওম থেকে আরম্ভ হয়। অতএব শ্রীকৃষ্ণের অনুসারে ওম জপ করা নিতান্ত আবশ্যক। এর বিধি স্থিতিপ্রাপ্ত মহাপুরুষের কাছ থেকে অবগত হন। গীতোক্ত জ্ঞানী বিশুদ্ধ মনুস্মৃতি। গীতা আদি মানব মহারাজ মনুরও পূর্বে উদ্ভাসিত হয়েছিল। ইমম বিবস্বতে যোগম প্রোক্তবানহম অব্যয়ম। অর্জুন, আমি এই অবিনাশী যোগ সম্বন্ধে কল্পারম্ভে সূর্যকে বলেছিলাম এবং সূর্য মনুকে বলেছিলেন। মনু তা স্মৃতিতে ধারণ করেছিলেন, কারণ শ্রবণ করার পর বিষয়বস্তু স্মৃতিতেই সুরক্ষিত করে রাখা সম্ভব ছিল। এই জ্ঞান সম্বন্ধেই মনু রাজা ইক্ষ্বাকুকে বলেছিলেন। ইক্ষ্বাকুর কাছ থেকে পরবর্তীকালে রাজর্ষিগণ জানতে পারেন এবং এই মহত্ত্বপূর্ণ কালে এই অবিনাশী যোগ এই পৃথিবীতে বিলুপ্ত হয়ে গিয়েছিল। আদিকালে বক্তার কাছে শ্রবণ করে তা স্মৃতিতে ধারণ করে রাখার পরম্পরা ছিল। লিপিবদ্ধ করে রাখার কথা কল্পনার বাইরে ছিল। মনু মহারাজ এই জ্ঞান স্মৃতিতে ধারণ করেছিলেন এবং স্মৃতি পরম্পরা প্রবর্তন করেছিলেন। অতএব এই গীতা উক্ত জ্ঞানই বিশুদ্ধ মনুস্মৃতি। এই জ্ঞান সম্বন্ধে ভগবান মনুরও পূর্বে সূর্যকে বলেছিলেন। তবে কেন এই স্মৃতিকে সূর্য স্মৃতি বলা হয় না? বস্তুত সূর্য জ্যোতির্ময় পরমাত্মার সেই অংশ যার থেকে মানব সৃষ্টি আরম্ভ হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি পরম চেতন বীজরূপ পিতা এবং প্রকৃতি গর্ভধারিণী মাতা। বীজরূপ পিতা সূর্য, পরমাত্মার সেই শক্তি সূর্য, যে শক্তি মানব সৃষ্টি করেছে। এই শক্তি ব্যক্তি বিশেষ নয়, পরমাত্মার জ্যোতির্ময় তেজ থেকে
মানুষের উৎপত্তি হয়েছে। সেই তেজের মাধ্যমেই গীতা উক্ত জ্ঞানও প্রসারিত করেছেন, অর্থাৎ সূর্যকে বলেছেন। সূর্য পুত্র মনুকে তা বলেছেন, সেই জন্য এটি মনুস্মৃতি। এখানে সূর্যের তাৎপর্য ব্যক্তিবিশেষ নয়, বীজকে সূর্য বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অর্জুন, সেই পুরাতন যোগ সম্বন্ধে আমি তোমাকে বলব, তুমি আমার প্রিয় ভক্ত, অনন্য সখা। অর্জুন মেধাবী এবং যোগ্য ছিলেন। যোগেশ্বর শ্রীকৃষ্ণকে তিনি একটার পর একটা প্রশ্ন করে গিয়েছিলেন, যেমন, আপনার জন্ম অনেক পরে হয়েছে এবং সূর্যের জন্ম বহু পূর্বে হয়েছিল, যোগ সম্বন্ধে আপনি সূর্যকে বলেছিলেন তা কিরূপে বুঝব? এইরূপ 20-25টি প্রশ্ন তিনি করেছিলেন। গীতার সমাপন পর্যন্ত তার সমস্ত প্রশ্নের সমাধান হয়ে গিয়েছিল। যেসব প্রশ্ন অর্জুন করতে পারেননি, সেই সমস্ত প্রশ্নের সমাধান ভগবান স্বয়ং করেছেন। অতঃপর ভগবান বললেন, অর্জুন, তুমি কি একাগ্রচিত্তে আমার উপদেশ শ্রবণ করেছ? তোমার অজ্ঞানজনিত মোহের বিনাশ হল কি? এই প্রসঙ্গে অর্জুন বলেছেন, নষ্ট মোহ স্মৃতির লব্ধা ত্বৎপ্রসাদান মায়াচ্যুত স্থিতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। ভগবান, আমার মোহ নাশ হয়েছে এবং স্মৃতি লাভ হয়েছে, কেবল শ্রবণই করিনি, স্মৃতিতে ধারণ করেছি। আমি আপনার আজ্ঞা পালন করব, যুদ্ধে প্রবৃত্ত হব। অর্জুন ধনুর ধারণ করেছিলেন, যুদ্ধ হয়েছিল, বিজয়ী হয়ে বিশুদ্ধ ধর্ম সাম্রাজ্য স্থাপনা করেছিলেন এবং একমাত্র ধর্মশাস্ত্র রূপে আদি ধর্মশাস্ত্র গীতা পুনরায় প্রতিষ্ঠিত হয়েছিল। গীতা আদি ধর্মশাস্ত্র, এটাই মনুস্মৃতি যা অর্জুন নিজের স্মৃতিতে ধারণ করেছিলেন। মনুর দুটি কৃতির উল্লেখ রয়েছে, প্রথমত পিতার নিকট হতে প্রাপ্ত গীতা, দ্বিতীয়ত বেদ মনুর সমক্ষে আবির্ভূত হয়েছিল। তৃতীয় কোনো কৃতি মনুর কালে ছিল না, সেই কালে লিপিবদ্ধ করে রাখার প্রচলনই ছিল না, কাগজ কলমেরও প্রচলন ছিল না। সেজন্য জ্ঞান শ্রুত অর্থাৎ শ্রবণ করে স্মৃতিতে সুরক্ষিত করে রাখার পরম্পরা ছিল। সৃষ্টির প্রথম মানুষ মনু মহারাজ, যার থেকে অন্যান্য মানুষের সৃষ্টি হয়েছে, তিনি বেদকে শ্রুতি এবং গীতা শাস্ত্রকে স্মৃতির সম্মান দিয়েছেন। বেদ মনুর সমক্ষে আবির্ভূত হয়েছিল, বেদ শ্রবণযোগ্য, শ্রবণ করুন, যদি পরবর্তীকালে ভুলেও যান কোনো ক্ষতি নেই, কিন্তু গীতা স্মৃতিগ্রন্থ, সর্বদা স্মরণে রাখবেন। এই গ্রন্থ শাশ্বত জীবন, শান্তি, সমৃদ্ধি এবং ঐশ্বর্য সম্পন্ন জীবন প্রদানকারী ঈশ্বরীয় গায়ন। ভগবান বলেছেন, অর্জুন, যদি তুমি অহংকার বশত আমার উপদেশ শ্রবণ না করো তবে বিনষ্ট হয়ে যাবে। অর্থাৎ গীতার উপদেশ যে অবহেলা করে তার নাশ হয়। পঞ্চদশ অধ্যায়ের অন্তিম শ্লোকে ভগবান বলেছেন, ইতি গুহ্যতমম শাস্ত্রমিদমুক্তম মায়ানঘ। এইরূপ অতি গোপনীয় শাস্ত্র আমার দ্বারা বলা হল, এই তত্ত্ব অবগত হয়ে তুমি পূর্ণ জ্ঞান এবং পরম শ্রেয় লাভ করবে। ষষ্ঠদশ অধ্যায়ের অন্তিম দুটি শ্লোকে বলেছেন, ইয়া শাস্ত্রবিধিমুৎসৃজ্য বর্ততে কামকারতঃ। এই শাস্ত্রীয় বিধি উল্লঙ্ঘন পূর্বক যিনি স্বেচ্ছাচারী হয়ে বিহিতের আচরণ করেন না অথচ নিষিদ্ধের আচরণ করেন, তিনি সিদ্ধি লাভের যোগ্য নন, সুখ সমৃদ্ধি কিছু লাভ করতে পারেন না। তসমা শাস্ত্রম প্রমাণম তে কার্যকার্য ব্যবস্থিত। অতএব অর্জুন,
কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে যে কি করা উচিত কি করা উচিত নয়, শাস্ত্রই এ বিষয়ে তোমার জ্ঞাপক। অতএব শাস্ত্রীয় বিধির স্বরূপ জেনে তোমার নিয়ত কর্ম করা উচিত। তুমি তাহলে আমাকে লাভ করবে এবং শাশ্বত জীবন, শান্তি এবং সমৃদ্ধি লাভ করবে। গীতা শাস্ত্রই মনুস্মৃতি এবং ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে গীতাই ধর্মশাস্ত্র। অন্য কোনো গ্রন্থকে শাস্ত্র বা স্মৃতি বলা যেতে পারে না। সমাজে প্রচলিত বহু স্মৃতিগ্রন্থ গীতা বিস্মৃত হওয়ারই দুষ্পরিণাম। প্রচলিত অন্যান্য স্মৃতি কিছু রাজার সংরক্ষণে লিপিবদ্ধ করা হয়েছে, যা সমাজে উঁচু নিচু জাতিভেদ সৃষ্টির সঙ্গে সঙ্গে এটা বজায় রাখার উপায় বিশেষ। মনুর নামে প্রচারিত এবং কথিত মনুস্মৃতিতে মনুকালীন সমাজ ব্যবস্থার চিত্রণ নেই। মূল মনুস্মৃতি গীতা একমাত্র পরমাত্মাকেই সত্য বলে, তাতে বিলীন করিয়ে দেয়। কিন্তু বর্তমানে প্রচলিত প্রায় 164টি স্মৃতিতে পরমাত্মাকে লাভ করার উপায়ের উপর আলোকপাত করা হয়নি, এমনকি পরমাত্মার নাম উল্লেখ পর্যন্ত করা হয়নি। স্বর্গপ্রাপ্তির প্রলোভন দেখিয়ে না অস্তি, যেগুলির অস্তিত্ব নেই সে সমস্ত লাভেরই জন্য প্রোৎসাহিত করে। স্মৃতিগুলিতে মোক্ষের উল্লেখ পর্যন্ত নেই। মহাপুরুষ, যিনি মহাপুরুষ তিনি বাহ্য এবং আন্তরিক, ব্যবহারিক এবং আধ্যাত্মিক, লোকরীতি এবং যথার্থ বেদরীতি দুটি জানেন। এই কারণেই সমস্ত সমাজকে মহাপুরুষগণ আচার ব্যবহার এবং রীতিনীতির বিধান দিয়েছেন এবং একটা মর্যাদা সম্পন্ন ব্যবস্থা দিয়েছেন। বশিষ্ঠ, শুক্রাচার্য, স্বয়ং যোগেশ্বর শ্রীকৃষ্ণ, মহাত্মা বুদ্ধ, মুসা, যিশু, মোহাম্মদ, রামদাস, দয়ানন্দ, গুরু গোবিন্দ সিং, সহস্র সহস্র মহাপুরুষ এই রূপ করেছেন। কিন্তু এই সকল ব্যবস্থা সাময়িক। পীড়িত সমাজকে ভৌতিক বস্তু প্রদান করলে তারা স্থায়ী রূপে লাভান্বিত হতে পারে না। এই ভৌতিক উপলব্ধি ক্ষণস্থায়ী নয়, শাশ্বত নয়, সেই জন্য সে সকলের সমাধানও সাময়িক হয়, চিরন্তন ব্যবস্থা রূপে গ্রহণ করা যায় না। ব্যবস্থাকার, সামাজিক বিকৃতিগুলি মহাপুরুষগণ দূর করেন। যদি এগুলি সমাধান না করা হয় তাহলে জ্ঞান বৈরাগ্যজনিত পরমের সাধনা সম্বন্ধে কে শুনবে? মানুষ যে বাতাবরণে জড়িয়ে আছে সেখান থেকে সরিয়ে যথার্থকে জানার স্থিতিতে নিয়ে আসার জন্য অনেক প্রলোভন দেওয়া হয়। এরূপ মহাপুরুষ যে শব্দগুলির প্রয়োগ করেন, কোনো ব্যবস্থা দেন, তা ধর্ম নয়। এই ব্যবস্থা 100-200 বছর পর্যন্ত চলে, 400-600 বছরের জন্য উদাহরণ হয়ে যায় এবং 1000-2000 বছরের মধ্যে সেই সামাজিক আবিষ্কার নতুন পরিস্থিতির কাছে নিষ্প্রাণ হয়ে যায়। গুরু গোবিন্দ সিং এর সামাজিক ব্যবস্থায় অস্ত্র অনিবার্য ছিল, কিন্তু এখন সেই তরবারির শাস্ত্রের স্থানে কি প্রয়োজন? যিশু গাধার পিঠে বসতেন। গাধার সম্বন্ধে তিনি তখন যে বিধান দিয়েছিলেন, আজকের দিনে তার উপযোগিতা কি? এই প্রকার যোগেশ্বর শ্রীকৃষ্ণ তৎকালীন সমাজকে সম্মুখ রূপে ব্যবস্থিত করেছিলেন। এর উল্লেখ মহাভারত, ভাগবত ইত্যাদি গ্রন্থে করা হয়েছে। তার সঙ্গে এই গ্রন্থগুলিতে তিনি যথার্থেরও যত্রতত্র চিত্রণ করেছেন। পরম কল্যাণকর সাধনা এবং ভৌতিক ব্যবস্থাগুলির নির্দেশ মিশ্রণ করলে সমাজ তত্ত্ব নির্ণায়কের ক্রমকে সম্পূর্ণ বুঝতে পারে না। ভৌতিক ব্যবস্থাগুলিকে সমাজ যেমন তেমন করে নয়, বরং বেশি বেশি করে গ্রহণ করে, কারণ তা ভৌতিক। মহাপুরুষ বলেছেন, এইরূপ বলে এই ব্যবস্থাগুলির জন্য মহাপুরুষগণের দোহাই দেয়। তারা মহাপুরুষের বাস্তবিক ক্রিয়াকে
নিজেদের সুবিধা মতো পরিবর্তন করে সেই ক্রিয়া ভ্রমযুক্ত করে দেয়। বেদ, রামায়ণ, মহাভারত, বাইবেল, কোরআন এইসব গ্রন্থের প্রত্যেকটিতে পূর্ব আগ্রহযুক্ত ধারণাকে ধোঁয়াশায় আচ্ছন্ন করে রাখে। এই জগতে সাধারণ জীবনযাপনকারী মানব সমাজ এইসব বিভ্রান্তিকর অতিকথনের স্থূল রূপটি গ্রহণ করতে বাধ্য হয়। সেই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ শাশ্বত ধাম, অনন্ত জীবন, চিরবিরাজমান শান্তি প্রদায়িনী গীতাশাস্ত্রকে ভৌতিক ব্যবস্থাদি থেকে পৃথক করেছেন। মহাভারত ভারতের সুমহান ইতিহাস এবং গৌরবময় সংস্কৃতির মহাকাব্য, সেই বিশাল ইতিহাসের মধ্যেই গীত হয়েছে গীতা, যাতে ভবিষ্যতে সমস্ত প্রজন্ম এই ধর্মশাস্ত্রটির ধর্মীয় প্রেক্ষাপটে যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পারে। কালান্তরে মহর্ষি পতঞ্জলি প্রমুখ অনেক মহাপুরুষও পরম শ্রেয়র যথার্থ বিধিসমূহ সামাজিক ব্যবস্থা থেকে পৃথক করে স্বতন্ত্র রূপ দিয়েছেন। গীতা মানুষ মাত্রের জন্য। ভগবান শ্রীকৃষ্ণ এই ধর্মশাস্ত্রের উপদেশ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ঠিক অস্ত্র সঞ্চালনের সময়ই দান করেছেন, কেননা তিনি নিশ্চিত জানতেন ভৌতিক সংসারে কখনোই শান্তি এবং সুখ মেলে না। যুদ্ধে কোটি কোটি লোকের জীবন আহুতি দেওয়ার পরেও যিনি বিজয়ী হন তিনিও বিফল মনোরথ হবেন, অন্তরে উদাসী হবেন। সেই কারণেই শাশ্বত যুদ্ধের পরিচয় তিনি দিলেন গীতার মাধ্যমে, যেখানে একবার বিজয়ী হলে সে বিজয় শাশ্বত হয়ে যায়, অনন্ত জীবন এবং অক্ষয় ধাম প্রাপ্তি হয়, যা মানুষ মাত্রের কাছে সর্বকালেই সুলভ, যা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের লড়াই, প্রকৃতি আর পুরুষের সংঘর্ষ, অন্তঃকরণে অশুভের বিনাশ এবং শুভ পরমাত্ম স্বরূপের প্রাপ্তির সাধনা। উত্তম অধিকারীর প্রতি তিনি তা ব্যক্ত করেছিলেন। শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, তোমাকে অতি প্রিয় ভক্তের হিত কামনায় বলবো, এটা অতি গোপনীয়। শেষে তিনি বললেন, যদি কেউ ভক্ত না হয় তবে প্রতীক্ষা করো, তাকে সেই পথে নিয়ে এসো, তারপর তাকে বলবে। এটাই মানুষ মাত্রের জন্য যথার্থ কল্যাণের একমাত্র সাধন, যার ক্রমবদ্ধ বর্ণন শ্রীকৃষ্ণ উক্ত গীতা। প্রস্তুত টিকা। যোগেশ্বর শ্রীকৃষ্ণের আশয়কে যথাযথ ব্যক্ত করার জন্য প্রস্তুত টিকার নাম যথার্থ গীতা। গীতা স্বয়ং ভগবানের হৃদয় উৎসারিত, গীতা স্বয়ং পূর্ণ সাধন গ্রন্থ। সম্পূর্ণ গীতাতে সন্দেহের কোনো জায়গা নেই। যদি কোথাও সন্দেহ হয় তাহলেও তা বৌদ্ধিক স্তরে জানা সম্ভব নয়, সেই জন্য সহজেই প্রতীয়মান হয়। অতএব কোথাও বোধগম্য না হলে কোনো তত্ত্বদর্শী মহাপুরুষের শরণাপন্ন হন, তাঁর সান্নিধ্যে বুঝে নেওয়ার চেষ্টা করুন। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিনা। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। স্বামী অর্গড়ানন্দজির নিবেদন। যথার্থ গীতা যোগেশ্বর শ্রীকৃষ্ণের পরম পবিত্র বাণী শ্রীমৎ ভগবত গীতারই অর্থ। এতে আপনার হৃদয়স্থিত পরমাত্মার প্রাপ্তির বিধান এবং প্রাপ্তির পশ্চাতের চিত্রণ করা হয়েছে। অবহেলা দৃষ্টিতে এর ব্যবহার ন্যায়সঙ্গত নয়।
এর ফলে আমরা লক্ষ্য থেকে বঞ্চিত হব। শ্রদ্ধাপূর্বক গীতার অধ্যয়ন দ্বারা মানুষ নিজের কল্যাণের সাধনে পরিপূর্ণ হয় এবং যৎসামান্য গ্রহণ করলেও পরম শ্রেয় লাভ করে, কারণ ঈশ্বরের সাধন পথে আরম্ভের কখনো বিনাশ হয় না।